যানজট ভাঙা রাস্তা জলাবদ্ধতা নির্মাণ সামগ্রী রেখে রাস্তা বন্ধ করে দেয়া যেখানে সেখানে ময়লার স্তূপ সব মিলিয়ে দুর্ভোগে কিশোরগঞ্জ পৌরবাসী তবে পৌরবাসী দুর্ভোগ কমাতে কাজ করা হচ্ছে বলে জানান মেয়র সকাল থেকে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করতে থাকে ব্যাটারি চালিত কয়েক হাজার ইজি বাইক ও অটোরিকশা শহরের প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলির রাস্তা দখল করে নেয় সেগুলো তীব্র যানজটের সৃষ্টি হয় পৌরসভার অলিগলিতে রোগীর অ্যাম্বুলেন্স নিয়ে শহরে ঢুকাও অনেক সমস্যা হইতেছে যানজটের কারণে মনে করেন যে আপনার এখানে দশ মিনিটের রাস্তা কিন্তু দুই ঘন্টা লাগবে যানজটের সীমাহীন দুর্ভোগী নয় সাথে আছে ভাঙা রাস্তাঘাট পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের বিভিন্ন এলাকা বৃষ্টির পানি প্রবেশ করে রাস্তার পাশের দোকান ও বাড়িতে তাছাড়া নির্মাণ সামগ্রী রেখে রাস্তা বন্ধ করায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। ছড়িয়ে এমন অর্থ হয় না বলে কয়েকদিন কয়েকদিন পর পর আমরা দূর দূরঅস্তরে পরি। রাস্তার পাশে চুকরি বালু হ্যাঁ এই বালু রাখা রাস্তা কোরে দেয় আপনার ছোট। পরিস্থিতি নিয়ে বারবার যোগাযোগ করেও প্রতিকার মেলেনি। নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। ডেনেস ব্যবস্থা নাই। তারপরে জানজটের একটা বিশাল বেহাল অবস্থা ল্যাম্প পোস্ট আছে কিন্তু ভাতি নাই পৌরসভা ফর দে সব কিছু দেই আমরা পৌরসভা তাকিয়া আমরা তাকে তাকার পরে দাও আমাদের কোনো সুবিধা নাই সমস্যা সমাধানের কাজ করার কথা জানান পৌর মেয়র পৌরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ তার জলাবদ্ধতা নিরসন কল্পেও আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে কিছু টেন্ডার প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত এমনকি শহরে রাস্তাঘাট প্রশস্ত এই দুটো কাজ আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারলেই শহর যানজট মুক্ত হবে দ্রুতই সমস্যার সমাধান হবে কমবে দুর্ভোগ এমন প্রত্যাশা কিশোরগঞ্জ পৌরবাসীর ডিবিসি নিউজ ডেস্ক